সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে এখন বিকেল হয়ে গেছে এবং আস্তে 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 বিকেলও পেরিয়ে যাচ্ছে, নামছে সন্ধ্যা এবং সন্ধ্যার পর রাত। রাতের পর আসলে কি হবে, যখন রাত ঘনিয়ে আসছে এই বস্তিবাসীর দুশ্চিন্তাও ততটা ঘনিয়ে আসছে। যখন রাত আসবে এবং একই সঙ্গে বৃষ্টি নামারও সম্ভাবনা রয়েছে, ঠিক এরকম একটি অবস্থায় যাদের ঘর পুড়ে গেছে এই মহাখালীর সাততলা বস্তিতে, এই বস্তিবাসী রাতের বেলা কোথায় যাবে সেটি জানবার জন্য নিউজ হান্টের টিম চলে এসেছে মহাখালীর সাততলা বস্তিতে। আপনারা জানেন যে গতকাল ভোরে অর্থাৎ ভোর রাতে এই বস্তিটিতে আগুন লাগে এবং একই সঙ্গে অনেকগুলো ঘর সেখানে পুড়ে যায় এবং প্রায় ফায়ার সার্ভিসে প্রায় 18টি টিম সাড়ে তিন ঘন্টা চেষ্টা চালিয়ে সে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে এরই মধ্যে পুড়ে গেছে অসংখ্য ঘরবাড়ি, যাদের সর্বস্ব ছিল বস্তিবাসী সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে এবং আগুনে একই সঙ্গে পুড়ে গেছে তাদের সব সহায় সম্বল এবং একই সঙ্গে সবগুলো স্বপ্নও পুড়ে গেছে। এরকম একটি অবস্থায় যারা এই মুহূর্তে খোলা আকাশের নিচে রয়েছে এই বস্তিবাসীগুলো, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে মহাখালী সাততলা যে বস্তিটি রয়েছে, সমস্ত বস্তিবাসী কিন্তু রাস্তায় নেমে পড়েছেন কারণ তাদের থাকার এই মুহূর্তে কোনো জায়গা নেই এবং রাত ঘনিয়ে আসছে। এরকম একটি অবস্থায় তারা রাত্রি যাপনটি কোথায় করবেন, পরিবার সন্তান পরিজন নিয়ে তারা কোথায় যাবেন এবং তারা এখন কী অবস্থায় রয়েছেন, তাদের হাতে কোনো সহায়তা পৌঁছেছে কি না, কোনো ধরনের সাহায্য সহযোগিতা তাদের হাতে পৌঁছেছে কিনা সেটিও আমরা জানবার জন্য এসেছি নিউজ হান্টের টিম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ হান্ট লাইভ থেকে, আপনারা যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ হান্ট লাইভ থেকে, আমি মৌসুমী। দর্শক, মহাখালী যে সাততলা বস্তিটি রয়েছে সেটিতে কিন্তু সকালে আগুনের ঘটনা ঘটে এবং একই সঙ্গে সেই আগুনে সর্বস্ব পুড়ে যায়, বস্তিবাসীর সর্বস্ব যা ছিল সব কিছু পুড়ে ছাই হয়ে যায় এবং এরকম একটি অবস্থা আসলে সবাইকে দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে। সবাই একেবারে খোলা আকাশের নিচে রয়েছেন ঘরহীন অবস্থায়, মাথা গোজা যে ঠাইটুকু তাদের ছিল সেটি আসলে আগুনে পুড়ে সর্বশান্ত হয়ে গেছে। রাত ঘনিয়ে আসছে, যত দুশ্চিন্তা বাড়ছে বস্তিবাসীর, তারা এই রাত্রি যাপনটি কোথায় করবেন পরিবার পরিজন নিয়ে, বিশেষ করে যাদের ঘরে শিশু সন্তান রয়েছেন এবং বয়সী মানুষজন রয়েছেন কোথায় যাবেন, এই দুশ্চিন্তায় তারা দিশেহারা হয়ে পড়েছেন এবং এই অসহায় মানুষগুলো কাছে ছুটে এসেছে নিউজ হান্ট টিম এবং আমরা দেখানোর চেষ্টা করব এই যারা বস্তিবাসী রয়েছেন তাদের আসলে কী উপায় হবে এবং এই রাত্রি যাপন একই সঙ্গে আগামী দিনগুলো যে অনিশ্চয়তার মধ্যে তারা পড়েছেন কীভাবে তারা সেটি সমাধান করবে আমরা জানতে এসেছি নিউজ হান্টের পক্ষ থেকে। আমরা এই মুহূর্তে রয়েছি মহাখালী সাততলা বস্তি এলাকায়, যে বস্তিটিতে সকালে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সব কিছু এবং আমরা একটু ভিতর দিকে যেতে চাই। দর্শক, আমরা যে বস্তিটিতে এসেছি, আমরা কিছু যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আগুনে তাদের সঙ্গে কথা বলবো আসলে কীভাবে আগুনটি লেগেছিল। আমরা সকালেও কিন্তু নিউজ হান্ট টিম ছিল এই বস্তি এলাকায় এবং এই জায়গাটি থেকে নিউজ হান্ট লাইভ করেছে আগুন লাগার পরপরই, সকালের যে পরিস্থিতি সেটি আমরা দেখিয়েছি এবং আমরা রাতে বিশেষ করে বিকেলে চলে এসেছি, বিশেষ করে রাতে কী হবে এই বস্তিবাসীগুলো সেটি জানবার জন্য আমরা এসে চলে এসেছি। যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব যেখানে ঘরগুলো পুরো ছাই হয়ে গেছে বস্তিবাসী, আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি এই জায়গাটিতে। প্রচুর ভিড়, আমরা একটু মানুষগুলোকে দেখানোর চেষ্টা করছি, অসহায় মানুষগুলো রাস্তায় নেমে এসেছেন কারণ তাদের এই মুহূর্তে কোনো আশ্রয় নেই, মাথা গোজার কোনো ঠাঁই নেই, যেটুকু ছিল সেটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তিন ঘন্টার আগুনে অসংখ্য ঘর বাড়ি এবং একই সঙ্গে যাদের সর্বস্ব ছিল বস্তিবাসী, হ্যাঁ এখানে বস্তিবাসী যেটি বলছেন যে আসলে রাত্রে ভোরে আগুনটি লাগে, বিশেষ করে আমরা যেটি সংবাদ মাধ্যমে জানতে পেরেছি এবং একই সঙ্গে নিউজ হান্ট যেটি লাইভ করেছে, ভোরে আগুনটি লাগে, তখন যখন আগুনটি লেগেছিল তখন কিন্তু সবাই ঘুমিয়েছিলেন। আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি যেই জায়গাটিতে আগুন লেগেছে এবং যে বস্তিটি পুড়ে ছাই হয়ে গেছে সেই জায়গা যাওয়ার চেষ্টা করছি। দর্শক, আপনারা আমার সাথেই থাকুন, আমি চলে যাচ্ছি সেই বস্তিতে যেখানে আগুন লেগেছে এবং ঘর বাড়িগুলো কী অবস্থায় রয়েছে এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে যাচ্ছি সেই বস্তির দিকে, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে গতকাল রাতেও ঘর ছিল, আশ্রয় ছিল, বাড়ি ছিল, সব ছিল, কিন্তু এখন সেটি সব পুড়ে ছাই হয়ে গেছে।
আমরা সকালে যেটা বলছিলাম যে আসলে এই জায়গাটিতে শুধু আগুনের পোড়া গন্ধ। আমরা বস্তিতে চলে এসেছি, যারা ঘর বাড়ি হারিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা একেবারে নিঃস্ব হয়ে বসে আছেন, তারা সর্বস্ব হারানো একটি পরিবার এই জায়গাটিতে বসে আছে। এই জায়গাটিতে কিন্তু গত রাত্রেও বসবাস ছিল মানুষের এবং একই সঙ্গে সংসার ছিল, ঘর বাড়ি ছিল, সব ছিল। কিন্তু এই ঠিক এই মুহূর্তে আজকে রাতে এসে এই জায়গাটির পুরোটাই শূন্য হয়ে গেছে, আগুন উপরে সব পুড়ে ছাই হয়ে গেছে এবং নিঃস্ব হয়ে গেছেন যারা, যেসব পরিবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন নিঃস্ব হয়ে তারা সর্বশান্ত হয়ে বসে আছেন একেবারে অসহায়ের মতো। এই জায়গাটিতে আসলে আমরা সকালে যেটি বলছিলাম, আমার সহকর্মী লাইভে ছিলেন, তিনি বলছেন যে আগুনের শুধু পোড়া গন্ধ ছাড়া এই জায়গাটিতে আর কিছুই নেই। আমরা যেদিকে যাচ্ছি শুধু আগুনের পোড়া গন্ধ। এবং আমরা একটি ধ্বংসস্তূপটাতে দেখাই, যেটি আগুনে পুড়ে এখন এই মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই সাততলা বস্তিটি, মহাখালীর যে সাততলা বস্তিটি রয়েছে সেই জায়গাটি আমরা চলে এসেছি একেবারে ভিতরে। আমরা একদম ভিতরে দেখানোর চেষ্টা করছি আপনাদের, পুরো বস্তিটা পুড়ে ছাই হয়ে গেছে এবং সাড়ে তিন ঘন্টা চেষ্টা করার পর ফায়ার সার্ভিসের 18টি টিম আগুনটি নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু ততক্ষণে পুড়ে গেছে সব কিছু। আচ্ছা, আগুনটা কখন লাগছিল? লাগছে 4:45 বাজে। তখন আপনারা কি ঘুমাইছিলেন? হ্যাঁ, আমরা ঘুমিয়েছিলাম। আচ্ছা, তারপর ঘুম থেকে উঠে কি দেখলি? ঘুম থেকে উঠে দেখি খালি আগুন, খালি আমরা খালি জানলে সবাই বেরোইছি। এইটা কি আপনাদের ঘটছিল যখন আপনি বসে আছেন? হ্যাঁ হ্যাঁ, এটা আমার ঘটছিল। কি কি পুড়ে গেছে আপনাদের? সব পুড়ে গেছে? হ্যাঁ, ফ্রিজ, টিপি, সুকেস, খাট, আলনা সব পুড়ছে। আচ্ছা, এখন আপনারা যে আপনাদের ঘরে তখন ছাপটাপ কিছু না, এখন থাকবেন কিভাবে রাতে? এমনিই থাকতে হবে, আর কি করবো এখন। কি বাসে কে কে আছে, মানে ঘরে কে কে থাকে? আপনার হাজবেন্ড, আমি, আমরা দুজন। রাতে খোলা আকাশের নিচে আপনারা থাকবেন? হ্যাঁ, খোলা আকাশের নিচে থাকতে হবে। আপনার কি কোনো সাহায্য সহযোগিতা পাইছেন কিংবা রাতে থাকার মতো কোনো অস্থায়ী ব্যবস্থা কি আপনাদের কেউ করছে? জি না, এখনো করে নাই কেউ। কোনো সহযোগিতা পান নাই? জি না। খাউন্ড দিছে, মানে খিচুড়ি দিছে? খিচুড়ি কে দিছে? এই কমিশনার নাসির, হ্যাঁ, 20 নম্বর ওয়ার্ড থেকে খিচুড়ি আইছে। সবাইকে খিচুড়ি দিছে? হ্যাঁ, সবাইকে খিচুড়ি দিছে। টাকা পয়সা কিছু পাইছেন? না, এমনি টাকা পয়সা কিছু পাইনি। মানে হ্যাঁ, এমনি আর কি নাম টাম নিয়ে গেছে এখন আর কি, সেটা আর কি পরে জানাবি। মানে দুপুরে আমাদের 20 নম্বর ওয়ার্ড নাসির ভাই কমিশনার খাওন দিছে, আবার রাত্রের খাওন দিবে, আবার এদের নাম ধাম মিস করে নিয়ে গেছে, যাদের ক্ষয়ক্ষতি হয়েছে যাই কিছু পারুক উনি দিয়ে সাহায্য করবো। এখন যে মানুষগুলো রাতে কোথায় থাকবে? আইতে থাকার লাগে বাইরে তাম্বু করতেছে কমিশনের নিজের তরফ থেকে, খাওয়ার ব্যবস্থা করতেছে, তারপরে ছিড়ি কর্মশন থেকে পানির গাড়ি নিয়েছে, তারপরে পাবলিক টয়লেট দেওয়া হয়েছে, তারপরে বাতির ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, সেগুলো কোথায় করা হয়েছে সেটাও আমরা দেখব। আচ্ছা, আমরা সেটাও দেখার চেষ্টা করব। নিউজ হান্ট আমরা একটু ভিতর দিকে যাই, যারা সর্বস্ব হারিয়েছেন তারা সর্বস্ব হারিয়ে আসলে এখানে পুরোটাই আগুনের স্তূপ। আমি একটু চেষ্টা করছি আসলে সব আমরা একটু দেখাই পুরোটা আসলে কীভাবে পুড়ে গেছে। আমি খুবই মর্মান্তিক দৃশ্য এটি, যদিও যাদের এই কিছুক্ষণ গত রাতেও যাদের এখানে সংসার ছিল সব ছিল, পরিবার পরিজন নিয়ে যারা এখানে বসবাস করছিলেন গত রাত পর্যন্ত, আজকে রাতে কিন্তু সেটি ধ্বংসস্তূপ, একেবারে আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে। আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি, আসলে আমরা দেখতে পাচ্ছি হয়তো বা ঘরে বাজার ছিল সেটাও পুড়ে গেছে। আমরা একটু ভিতরে যাচ্ছি, কি অসহায় অবস্থায় তারা দিন যাপন করছেন। আমার কিছুই নাই, সব পুড়ে গেছে। রাত করে তো কিছু কেউ দেখছি না, কারেন্ট নাই, কিছু নাই, কিছু বাইরে করতে পারি নাই, সবই পুড়ে গেছে। ঘুম থেকে উঠে দেখেন সব পুড়ে? হ্যাঁ, ঘুম থেকে উঠে দিয়ে আগুন লেগে গেছে, তারপর তাড়াতাড়ি করে বাড়ি বসছি, খালি জীবন বাঁচাইছি কোনো রকম। এখন রাতে কি করবেন? আপনারা কি খাইছেন? খাইছি, ওই যে খিচুড়ি দিছিল ওই খিচুড়ি খাইছি, কেরা দিছে জানি না, খাইছি দিছে আমি খাইছি। ও না, রাইতে ওইটা আল্লাহ দেখবো নি, যেটা খাই খামনি
স্বামী নাই। আপনি কি করেন? আমি কিছু করি না, বাসাতে থাকি। আমার ছেলে একটা ছেলে স্যার কি করে? আপনাদের ঘরে কি কি ছিল, কি কি পড়ে গেছে? আমার ঘরে অনেক কিছুই আছিল, খাট আছিল, ফ্রিজ আছিল, ফ্রিজ পুড়ছে, আবার খাট মাট সবই পুড়ে গেছে, কিছু নাই আর কি, অনেক কিছু পুড়ে গেছে। আসলে যারা ক্ষতিগ্রস্ত তারা যেটি বলছেন যে তারা আসলে যখন আগুনটি লাগে তখন তারা সবার জীবন নিয়ে, জীবনটি বাঁচিয়ে তারা ঘর থেকে কোনোভাবে বের হওয়ার চেষ্টা করেছেন এবং তারা সবাই, এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, এটি হচ্ছে সবচেয়ে একটি বড় খবর। কারণ সব কিছু পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি, এটি ভালো খবর। এবং একই সঙ্গে তারা বলছেন যে তারা যখন আগুনটি লাগার খবরটি পান তারা সবার চেষ্টাটি ছিল কীভাবে ঘর থেকে বের হয়ে বাইরে যাওয়া যায়, জীবনটি বাঁচানোর তারা চেষ্টা করেছেন আর সব কিছু তাদের পড়ে গেছে। এবং এই যে মানুষগুলো অসহায় অবস্থায় বসে আছেন, একেবারে অসহায়, তারা কিন্তু জানেন না যে রাতে তারা কোথায় থাকবেন, কী খাবেন। এবং একই সঙ্গে বৃষ্টি নামতে পারে যে কোনো সময়, আকাশে মেঘ জমে আছে, আপনারা জানেন, হ্যাঁ, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। কারণ আমরা গত কদিন থেকে দেখছি তুমুল ঝুম বৃষ্টি হচ্ছে রাজধানীতে, এবং সেই বৃষ্টি হলে আসলে মানুষগুলো কোথায় থাকবে এই অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদি বলা হচ্ছে যে বাইরে একটি অস্থায়ী তাঁবু টাঙানো হচ্ছে, আমরা সেখানেও যাব, সেখানে আসলে কতজন মানুষের থাকার ব্যবস্থা করা হচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করব। আপনি আপনি কি ছিলেন আগুনের সময়? ছিলাম না, আমি আমি দেখতে আসছি আর কি। আগুন লাগার পর আমরা সবে খবর শুনলাম, শোনার পর আমরা সবাই দেখতে আসছি, আসার পর দেখলাম বস্তু জ্বলতে আসছে, ফায়ার সার্ভিস আসতে আসছে, পানির অভাবে নিভেতে দিল। আপনি তখন ছিলেন যখন আগুন লাগে? আসছি আমরা দেখতে আসছি। তখন কি অবস্থা ছিল যখন? তখন জ্বলতে আসে আসলে কিছু মোটামুটি ছিল, যদি ফায়ার সার্ভিস আসার সময় যখন পানিটা পুরোপুরি পাইতো তাহলে কিছুটা মানে সাহায্য পাইতো, কিন্তু পানির অভাবে কিন্তু অবস্থায় বেশি ফুলল আর কি। মানে পানি কি ফায়ার সার্ভিসের ছিল না, ফায়ার সার্ভিস দেরিতে আসছে সেটা না, ওটা ঠিক মতন আসছে, আসবে যদি পানি পাইছে না, পানি ছিল না, হ পানি শর্ট ছিল লেগে আর কি, দেরি গেছে, সবাই এগুলো বলাবলি করল আর কি, এই জন্য একটু আরও বেশি পুড়ে গেছে সব কিছু। আচ্ছা, তুমি কি তুমি কি করো? আমি বর্তমানে নতুন আসছি, আমার ভাই চাকরি করে, এই যে তিনার যেখান পড়ছে তিনার মোবাইল টোবাইল যা ছিল আরও জমানো ব্যাংকে 40-50 হাজার টাকা আছে ওদিও পড়ছে, আরও মোবাইল টোবাইল আমারও পড়ছে, পোশাক যা আছে সব শেষ, এই যে বর্তমানে এডি আছে, যেটা গায়ে দিয়েছেন শুধু সেটা ছাড়া সব পড়ে গেছে, সেটা সব পড়ে গেছে। আমার যদি সরকার যদি কিছু দেয় তাহলে পরে কিনবো, আমাকে এভাবে থাকতে হবে। সেটি আসলে ক্ষতিগ্রস্ত তারা কিন্তু একটি কথা বারবার বলছেন যে সরকারের সহযোগিতাটা তারা কামনা করেছেন। আসলে সরকার যদি তাদেরকে কোনো সহযোগিতা করে সেক্ষেত্রে হয়তো বা তারা এই যে অসহায় অবস্থা সেখান থেকে তারা কোনোভাবে পরিত্রাণ পেতে পারে। আসলে সবগুলো পরিবারই অনিশ্চয়তার মধ্যে আছে, আমি প্রত্যেকটা পরিবারকে একটু দেখাই এবং একই সঙ্গে আমি একটু জিনিসগুলো দেখাই, আসলে একটু দেখাই, একটু ক্লোজ শটগুলো আমি দেখানো চাই। দেখুন এখানে জুতা, ঘড়ি, মানে যে পুড়ে যাওয়ার যে গ্যাসের চুলা, এই পুড়ে যাওয়ার যে দৃশ্যগুলো আসলে কি মর্মান্তিক দৃশ্যগুলো দেখুন, যেগুলো সাজানো ছিল হয়তো গত রাত পর্যন্ত ওই সংসারগুলোতে সাজানো ছিল। এবং একই সঙ্গে যে আপনি দেখতে পাচ্ছেন ঘড়ি, তারপরে আপনার জুতা, চুলা, এই যে বাজারে যে আলুগুলো ছিল যারা হয়তো সবজি কিনে রেখেছিলেন, আপনি একটু দেখেন যে সবজি কিনে রেখেছিল সেটিও কিন্তু পুড়ে গেছে। খুবই বেদনাদায়ক দৃশ্য ওইগুলো। এবং যারা অসহায় অবস্থায় বসে রয়েছেন এখানে তারা জানেন না যে রাতটি আসছে সে রাতে তারা কি করবেন। এই যে বাজারগুলো রয়েছে, তারা ঘরে যে বাজার খাবারটা কিনে রেখেছিলেন সেটিও পুড়ে ছাই হয়ে গেছে। এবং অনেকের জমানো অর্থ বলছেন যে অনেকের জমানো অর্থ পুড়ে গেছে, অনেকের বই পুড়ে গেছে, যারা স্টুডেন্ট রয়েছে, ছোটো ছোটো বাচ্চারা রয়েছে, যে ছোটো ছোটো বাচ্চা আমি দেখাচ্ছি এখানে, এই যে বাচ্চাগুলোর হয়তো অনেকের বই পুড়ে গেছে। আপনাদের ঘরে কি কি ছিল? আমার ঘরে ছিল মানে টুকিটাকে একটা টেবিল ছিল, আর মানে ছিল টুকটাক একটা সংসারে যা আছে মানে অনেক কিছুই ছিল। আমি তো মানে আমার বাবার বাসায় গেছি, তো আমি কালকে মানে আসতে পারি নাই। এখন আমি শুনছি সকালবেলা, আপা বিশ্বাস করবেন একটা কিচ্ছু না, মানে শুধু মানে পিন্দার কাপড় চোপড়, যে মানে আমি যাওয়ার আগে, আমার বাবার বাড়ি যাওয়ার আগে 2 সেট মাত্র, শুধু 2 সেট জামা কাপড় আমি নিয়ে গেছি, আর একটা কিচ্ছু বের করতে পারি নাই। মানে সংসারের একটা যাবতীয় যা কিছু থাকে একটা কিচ্ছু বের করতে পারিনি, এরকম অবস্থা।
আপনারা কি করবেন রাতের বেলা কোথায় থাকবেন কি করবেন মানে শুনলাম যে সরকারের থেকে নাকি আপনার কাউন্সিলরের পক্ষ থেকে 20 নম্বর ওয়ার্ডের উনি নাকি মানে খাবার দিতেছে আবার নাকি যে শুনলাম রাতের বেলাও কিছু দিবে এখন যদি সরকারে যদি আপু আমাদের মুখের দিকে তাকায় যে আমরা অসহায় ওনারা যদি আপু কিছু দিয়ে আমাদেরকে হেল্প করে তাহলে মনে করেন যে আমরা আবার গড়ে উঠে মানে দাঁড়াইতে পারবো নাহলে তো আমাদের আপু রাস্তা থাকা ছাড়া কোনো উপায় নেই আপনি কি করেন আপু আমি এমনিতে বাসায় হাউজে আমি কিছু করতাম না কে কে আছে আপনার ফ্যামিলিতে তখন কে ছিল বাসায় মানে পুরো অবস্থায় এখানে কেউ ছিল না তো আমি ছিলাম আমার বাবার বাড়িতে আমি সকালবেলা শুনছি সকালবেলা শুনলাম মনে করেন আসছে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনো কিন্তু আগুনের ফুলকি রয়েছে এবং আমাদের সঙ্গে যারা দর্শকরা যুক্ত হয়েছেন আপনারা মন্তব্য করতে থাকুন আপনারা যে দৃশ্যগুলো দেখছেন এই অসহায় মানুষগুলোর জন্য সরকারি যে সহায়তাটা সেটি এই মুহূর্তে খুবই জরুরি এবং যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তারা কিন্তু এক বাক্যে সবাই বলছেন যে এখন এই মুহূর্তে তারা সরকারি সহায়তার দিকে তাকিয়ে রয়েছেন যদি সরকার কোনো সহায়তা করে তাহলে তারা আবার ঘুরে দাঁড়াতে পারবেন এমনটি বলছেন এবং একে তারা বাঁচতে পারবেন আর যদি সরকারি কোনো সহযোগিতা তারা না পান সেক্ষেত্রে তাদের আসলে তারা বলছেন যে পথে বসা ছাড়া আসলে পথে নামা ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না আসলে ওই জায়গাটি এখনও ধোঁয়া উঠছে আমরা একটু দেখাই ওই জায়গাটিতে এখনও ধোঁয়া উঠছে কিন্তু তার মানে এখনও ভিতরে আগুনের স্ফুলিঙ্গ রয়েছে আগুনের স্তূপ রয়েছে যেসব আমি আসলে এখনও যেই আগুনের স্তূপের উপরে আমি দাঁড়িয়ে রয়েছি যে জায়গাটিতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পুরো একটা ধ্বংসস্তূপের উপরে আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে আমরা একটু ওই দিকটা যাই যদিও অনেকে ঘুরে ঘরটি আবার সংস্কার করার চেষ্টা করছেন কিন্তু আসলে এই ধ্বংসস্তূপের উপরে আবারও উঠে দাঁড়ানো কি সম্ভব কিনা সেটি তারা চেষ্টা করছেন কিন্তু অনেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন আপনারা দর্শক যারা আমাকে দেখছেন আপনারা মন্তব্য করতে থাকুন আমি কিন্তু একেবারে যে পুড়ে যাওয়া যে ধ্বংসস্তূপ সেই জায়গাটির উপরে দাঁড়িয়ে রয়েছি এবং তাদের যে জিনিসপত্রগুলো পুড়ে গেছে সেটির উপরে আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটিতে ঘর ছিল সেটি এখন শুধু বিরান ভূমিতে পরিণত হয়েছে আমি একটু ওই দিকটাতে যেতে চাই ওই দিকটাতে কিন্তু এখনও আগুনের ধোঁয়া উঠছে আচ্ছা আমি যে সাইডটা বেশি ক্ষতিগ্রস্ত আমি সেই দিকটাতে যাওয়ার চেষ্টা করছি এই দিকটাতে বেশি আগুন লেগেছিল এই দিকটাতে প্রথম আগুন লেগেছিল তাই না আচ্ছা এখানে প্রচুর ভিড় আমাকে একজন আনসার সদস্য সহায়তা করছেন আসলে ভিড় ঠেলে আমরা একটু ভিতর দিকে যাওয়ার চেষ্টা করছি এবং একই সঙ্গে যেই জায়গাটি আগুনে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গাটির দিকে আমরা যাচ্ছি দর্শক আমাদের সাথেই থাকুন আগুনের সর্বস্ব হারিয়ে এসব ক্ষতিগ্রস্ত মানুষদের অসহায় অবস্থা দেখতে আমরা এসেছি এবং সবচেয়ে বড় কথা যেটা এই মুহূর্তে সরকারি সহযোগিতা সবচেয়ে বড় জরুরি এসব অসহায় মানুষদের জন্য এবং সেটি আমরাও দাবি জানাচ্ছি সরকারের কাছে যে এসব অসহায় মানুষদের পাশে যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা অলরেডি দাঁড়িয়েছেন তবে এবং আজকে কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের যে আমার আসলে ভিতরে ঢুকতে একটু সমস্যাই হচ্ছে কারণ এই জায়গাটিতে পুরো পুড়ে গেছে টিনগুলো এবং পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আচ্ছা এই জায়গাটি কোনো কি ছিল ওটা আচ্ছা আমি একটু দেখাই এই জায়গাটি কিন্তু পুরোটাই পুড়ে গেছে এই জায়গাটি মনে কোনো একটা গুদাম ছিল সেটি পুড়ে একেবারে পাপসের গুদাম কি ছিল এটা ভাইয়া আচ্ছা পাপসের গুদাম ছিল সেটা পুরোটাই পুড়ে একদম ছাই হয়ে গেছে এবং ধ্বংসস্তূপের উপরে তারা বসে আছেন আচ্ছা আমি আমরা এই দিকটাতে দেখাই প্রচুর মানুষ এই জায়গাটি রয়েছেন যারা একেবারে সহায় সম্বল হারিয়ে সর্বস্ব হারিয়ে তারা এখন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রয়েছেন এবং এই জায়গাটিতে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যতগুলো ঘরবাড়ি ছিল সবগুলো ঘরবাড়ি পুড়ে গেছে আচ্ছা সবগুলো ঘরবাড়ি কিন্তু এই জায়গাটি পুড়ে গেছে আমি আসলে যে পুড়ে যাওয়া জায়গাটির উপর দিয়ে হাঁটছি যেখানে ঘর ছিল সেই জায়গাগুলো একেবারে পুরোটাই পুড়ে গেছে এবং বস্তিবাসী চেষ্টা করছে এগুলো সব কিছু সরিয়ে আবার নতুন করে
আসলে খেতে খাওয়া মানুষগুলো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আবারও এই ধ্বংসস্তূপ সরিয়ে আবারও সবাই চেষ্টা করছে। টিনগুলো কিন্তু পুরোটাই পুড়ে গেছে, এই জায়গাটা পুরোটাই পুড়ে গেছে। এই এলাকাটি, এই জায়গাটিতে যতগুলো ঘর ছিল আমরা যেটা দেখছি যে সবগুলো পুড়ে গেছে, সর্বস্ব হারানো মানুষের হাহাকার এই জায়গাটিতে। এই জায়গাটি থেকে আসলে প্রথমে আগুনের উৎপত্তিটি হয়, মানে আগুনটি এই দিক থেকে লাগে। আসলে আগুনটি কিভাবে লেগেছিল, যদিও বলা হচ্ছে যে এই বস্তিটিতে কিন্তু প্রায় আগুন লাগে এবং এটি নিয়ে হয়তো বা চারবারের মতো এই বস্তিটিতে আগুন লাগলো, এবং প্রতিবারই যেটি বলা হয় যে শর্ট সার্কিট থেকে আগুনটি লাগে এবং অবৈধ যে বিদ্যুতের লাইন রয়েছে সেটিকে দায়ী করা হয় এই বস্তিতে আগুন লাগার ক্ষেত্রে। অবৈধ গ্যাসও আছে, অবৈধ গ্যাস লাইন, অবৈধ বিদ্যুৎ লাইন থেকে আসলে এই বস্তিতে বারবার আগুন লাগে, চার পাঁচবার আগুন লেগেছে, বড় বড় সব আগুনই কিন্তু বড় ধরনের আগুন ছিল। পুরোটা আমি একটু প্যান করে দেখানোর চেষ্টা করি দর্শকদের, যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন, কে কে যুক্ত রয়েছেন, আমি একটু এই সুযোগে কিছু মন্তব্য করতে চাই। যারা আমাকে মন্তব্য করছেন, হৃদয় আরএম রয়েছেন আমার সঙ্গে, কোথায় আছেন বলছেন, আমরা এই মুহূর্তে মহাখালীতে যে আগুন লেগেছিল সাততলা বস্তিতে সেই জায়গাটিতে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতে পুরো আগুনে পুড়ে গেছে, পুরো বস্তিটা পুড়ে গেছে এবং প্রত্যেকটা ঘর যেগুলো ছিল, তিন হাজারের মতো ঘর ছিল, দশ হাজার ফ্যামিলি, মানে 3,000 ঘর পুড়ে গেছে টোটালি এবং একই সঙ্গে 10,000 পরিবার পথে বসে গেছে মাত্র 3 ঘন্টার আগুনে। হাবিবুর রহমান রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছেন মহাখালীতে কয়েকদিন পর আগুন লাগার কারণ কি। আচ্ছা, নুরুল আমিন বলছেন, আচ্ছা কামরুল রয়েছেন আমার সঙ্গে, এস কে সাদি রয়েছেন আমার সঙ্গে, মুসলিম উদ্দিন রয়েছেন, অভ্রবেদী সাগর বলছেন এটা কোন জায়গায়, নুরুল আমিন রয়েছেন, এমডি ফখরুল ইসলাম অপু রয়েছেন আমার সঙ্গে, এইচ এম মনিরুল সোহাগ রয়েছেন আমার সঙ্গে, মোড়েলগঞ্জ থেকে দেখছেন, মোহাম্মদ মোজাম্মেল হক রয়েছেন, মহাখালীতে আগুন লাগে তিনি বলছেন সবসময়, আসলে এটি তাই, এই বস্তিতে কিন্তু প্রায় 4-5 বার আগুন লাগলো। আহাদ সওদাগর তিনি দক্ষিণখান থেকে দেখছেন, জান্নাতুল ইসলাম বলছেন আপু আজ কোথায় আছো, আমি মহাখালীতে যে সাততলা বস্তিতে আগুন লেগেছে সেই জায়গাটিতে এসেছি, জাহাঙ্গীর রয়েছেন আমার সঙ্গে, নুরুল আমিন বলছেন আপু আপনাকে বলছিলাম চট্টগ্রামে এসে একটা লাইভ করার জন্য, হ্যাঁ নিশ্চয়ই যাবো ভাইয়া, অতুল রয়েছেন আমার সঙ্গে, এস কে সাদি রয়েছেন আমার সঙ্গে, সরকারকে, আচ্ছা তিনি বলছেন আহনাব তাহমিদ রয়েছেন, তিনি বলছেন আল্লাহ সবাইকে হেফাজত করুক, জাহাঙ্গীর আলম বলছেন খুবই দুঃখজনক, হেমায়েত রয়েছেন আমার সঙ্গে মালয়েশিয়া থেকে, মুফতি মহিউদ্দিন মাহমুদী রয়েছেন আমার সঙ্গে, তিনি বলছেন আহ বলেছেন, মল্লিক রবিউল ইসলাম বলছেন সরকারের নিকটে সকল অসহায় বস্তিবাসীকে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। একদমই তাই মল্লিক, একদম ভালো কথা বলেছেন, এই মুহূর্তে বস্তিবাসীর যেটি প্রয়োজন সেটি হচ্ছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং তাদের খাদ্য সহায়তাটা এই মুহূর্তে জরুরি, এবং একই সঙ্গে রাত্রি যাপনের যে জায়গাটি অস্থায়ীভাবে হলো সেটি তৈরি করা জরুরি, কারণ তারা এখন যদি বৃষ্টি নামে আসলে এই মানুষগুলো কোথায় গিয়ে দাঁড়াবে, তারা কী খাবে, সেই ব্যবস্থাটা আগে সবার আগে প্রয়োজন। মতিউর রহমান রয়েছেন আমার সঙ্গে, আহারে বলছেন, লুৎফর রহমান বলছেন আপু এরা কি কোনো সাহায্য সহযোগিতা পেয়েছে, আচ্ছা তারা যেটি বলছে কাউন্সিলরের পক্ষ থেকে তারা দুপুরে খাবারটি সহযোগিতা পেয়েছে এবং একই সঙ্গে রাতের খাবারের ব্যবস্থা রয়েছে, কিছু লোক নাকি পেয়েছে তারা সেটি অভিযোগ করছেন, তবে কাউন্সিলরের পক্ষ থেকে খিচুড়ি দেওয়া হয়েছে এবং রাতের বেলা তারা কোথায় থাকবেন সেজন্য একটি অস্থায়ী তাঁবু নির্মাণ করা হচ্ছে, সেখানটি তো আমরা যাবো, আসলে তাঁবুটি কীভাবে নির্মাণ করা হচ্ছে, কতজন মানুষ সেখানে থাকতে পারবেন। লুৎফর রহমান রয়েছেন আমার সঙ্গে, আপু এরা কি কোনো সাহায্য সহযোগিতা পেয়েছে, হ্যাঁ বললাম, নুরুল আমিন রয়েছেন, চট্টগ্রাম এখন সিঙ্গাপুরে রূপান্তরিত হয়েছে, এইগুলো একটু তুলে ধরার জন্য, হ্যাঁ নিশ্চয়ই আসবো, লিটন আসগর বলছেন খুবই দুঃখজনক, বেদনাদায়ক, একদম তাই, হাসিব চৌধুরী রয়েছেন আপনাকে ধন্যবাদ বলছেন, আহনাব তাহমিদ রয়েছেন এটা কোথায় আপু, আচ্ছা আমি রয়েছি মহাখালীর যে সাততলা বস্তিতে আগুন লেগেছে আজকে সেই জায়গাটিতে এসেছি, তারা আসলে কতটা অসহায় পড়েছে আগুন লাগার পরে, আমরা সকালবেলা নিউজ হান্ড আমরা লাইভ করেছি এই জায়গাটি থেকে মানুষের অসহায় অবস্থা দেখানোর জন্য, এবং একই সঙ্গে এখন তারা যে অসহায় অবস্থা রয়েছে, রাত নামছে, তাদের কোনো আশ্রয় নেই, মাথা গোঁজার ঠাঁই নেই, খাবার নেই ঘরে, তারা আসলে কী করবেন, এই জায়গাটি আসলে নিউজ হান্ড খুঁজতে এসেছে এবং নিউজ হান্টের ক্যামেরায় তাদের দুঃখ দুর্দশার কথা আমরা তুলে ধরবার জন্য এসেছি, একই সঙ্গে সরকারি যে সহযোগিতা সেটিও আমরা আহ্বান জানাচ্ছি, এবং একই সঙ্গে যারা বৃত্তশালী রয়েছেন, বৃত্তবান রয়েছেন, সমাজের উচ্চবিত্ত রয়েছেন, তারাও কিন্তু এই মুহূর্তে তাদের পাশে এসে দাঁড়াতে পারেন, এই অসহায় মানুষগুলোর পাশে মাটির মানুষ রয়েছেন, এমডি বাদল রয়েছেন, নুরুল আমিন রয়েছেন, আচ্ছা এমডি শাহিদ রয়েছেন, সাজু রয়েছেন আমার সঙ্গে, সিলেট পর্যটক ভ্রমণ কেন্দ্র আছে সবার জন্য, রুবেল হাসান রয়েছেন, লিঙ্কন লিটন বলছেন আমার সঙ্গে রয়েছেন, আচ্ছা যারা যারা আমাকে মন্তব্য করছেন আপনারা মন্তব্য করতে থাকুন, আমি এই দিকটা দেখাতে চাই, আসলে আগুনের সূত্রপাতটা হয়েছিল ঠিক ওই দিক থেকে, আমরা একটু সেই দিকটাতে যেতে চাই, কোন জায়গা থেকে আগুনের সূত্রপাত হয়েছিল এবং কীভাবে আগুনটি লাগলো এটি জানার চেষ্টা করব।
এখানে দেখছেন যে অনেক অসহায় মানুষ বসে আছে। কি কি ছিল এই যে বাড়াই সবই আসছিল, ফ্রিজ আসছিল, টিভি আসছিল, খাট আসছিল, সবই আসছে, কিচ্ছু বার করতে পারিনি। এই যে বাড়াইটারা হ্যাঁ, আমার 15টা রুম আসছিল, উড়াইছি গেছে বর্ষ উড়াইয়ে করোনা লাগে ভাড়াও দিতে পারি না বালা কইরা, তাই উড়াই লস 4 লাখ টাকা ধরা খাইছি। আপনারও ঘর ছিল? আপনার থাকতেন? হ্যাঁ আমারও আছে, আমি এখানেই থাকতাম। এখন রাতে আপনারা কোথায় থাকবেন? এখানেই থাকবো, কই যাবো আর? বৃষ্টি নামতে পারে যেকোনো সময়? নামতে পারে, এই যে তুমি বললাম আসলে এই যুদ্ধ করা মানুষগুলো আসলে তাদের যে মানসিক শক্তিটা এটা আমি দেখলাম এখানে এসে, কি প্রচণ্ড রকম মানসিক শক্তি থাকলে তারা এই ধ্বংসস্তূপের উপরেই, তারা কিন্তু অলরেডি টিপল নিয়ে এসেছেন, যদি বৃষ্টি নামে তাহলে সেই টিপলটি মাথায় দিয়ে তারা এই ধ্বংসস্তূপের উপরেই থাকবেন এবং রাত্রি যাপন করবেন। কতখানি মানসিক শক্তি থাকলে আসলে মানুষ এই ধ্বংসস্তূপের মধ্যেও আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে পারে, সেটি আমি এসব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যারা রয়েছেন তাদের কাছ থেকে এসে, খুব কাছ থেকে এসে আমি সেটি দেখছি। এবং প্রত্যেকটা ঘর কিন্তু পুরো ছাই হয়ে গেছে, একেবারে যেটাকে ছাই বলা যায়, সব কিছু, কোনো কিছু অবশিষ্ট নাই, কোনো একটি জিনিস অবশিষ্ট নাই, প্রত্যেকটা জিনিস ছাই। আপনারা দেখুন যে ঘরগুলো একদম পুড়ে কয়লা হয়ে গেছে, একদম কয়লা, যেটাকে বলা যায় একদম পুরো কয়লা। আমি কয়লার উপর দিয়ে হাঁটছি এবং প্রত্যেকটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তারা অনেক চেষ্টা করছেন যে এই ছাইগুলোকে উঠানোর চেষ্টা করছেন, এবং এই জায়গাটিতে কোনোভাবে ট্রিপল বিছিয়ে, মাথায় ট্রিপল দিয়ে তারা এখনও কিন্তু এখান থেকে তাপ উঠছে। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, মেঝে রয়েছে, এই জায়গাটা সিমেন্টের মেঝে, এই জায়গায় কিন্তু প্রচুর তাপ এখনও, এই জায়গাটাতে তাপ, মানে তার মানে আগুনের সব জায়গায়। তারা যেটি বলছেন যে যে সব জায়গায় আগুন লেগেছে, হ্যাঁ সেটি তারা বলছেন যে একটি কোরআনের আয়াত এখন অক্ষত অবস্থায় রয়েছে, তারা সেটি আমাদের ক্যামেরার সামনে দেখাচ্ছেন এবং এটি তারা বলছেন যে সবকিছু পুরো ছাই হয়ে গেছে, সবকিছু পুরো ছাই হয়ে গেছে, তবে কিন্তু এই কোরআনের যে আয়াতটি সেটি আসলে পুড়েনি এবং সেখানে আগুন লাগেনি। এটি আসলে তারা ধ্বংসস্তূপ থেকে খুঁজে বের করেছে এবং একই সঙ্গে যারা ক্ষতিগ্রস্ত বস্তিবাসী রয়েছেন তারা সেটি এসে আমাদেরকে দেখালেন যে সব কিছু তাদের পুড়ে গেছে, বাট এই কোরআনের যে আয়াতটি সেটি কিন্তু এখনও অক্ষত অবস্থায় রয়েছে। এটিও একটি বিস্ময়কর বিষয়। জি ম্যাম, এটা এই যে এখানে পাইছে, এই যে পুরাইর ভিতর থেকে বের করছি, এ দেখেন সব পুড়ছে কিন্তু কুরআনের আয়াতটুকু পুড়ে নেই, এই আর কি। তারা যেটি বলছেন আসলে সবকিছু পুড়ে গেছে, তাহলে এখানে যে কোরআন শরীফটি রাখা ছিল এবং সেখানে যে কোরআনের আয়াতগুলো ছিল সেটা কিন্তু পুড়ে যায়নি, এবং সেটি বস্তিবাসীরা বলছেন এবং আমাদেরকে দেখানোর চেষ্টা করছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যারা দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনারাও দেখতে পাচ্ছেন সবকিছু পুড়ে গেছে। আসলে এটি একটু বিস্ময়কর ব্যাপার, খুবই বিস্ময়কর, আসলে সবই পুড়ে গেছে, শুধুমাত্র এই কোরআনের আয়াতটি অক্ষত অবস্থায় রয়েছে, সেটি নিউজ হান্টের ক্যামেরা আপনাদেরকে দেখাচ্ছে। এবং ধ্বংসস্তূপ থেকে সব কিছু খুঁজে বের করা হয়েছে, সবই পুরো একদম কয়লা হয়ে গেছে, একদম ছাই হয়ে গেছে, শুধুমাত্র এই কোরআন শরীফের যে আয়াতটুকু সেটি কিন্তু আগুন লাগেনি। এটি খুবই মানে অবাক করা একটা বিষয় এবং বিস্ময়কর একটা বিষয়। এই আয়াতগুলো কিন্তু এখনও অক্ষত অবস্থায় রয়েছে, একটা বিস্ময়কর বিষয় আমরা এসে দেখতে পেলাম এখানে এই জায়গাটিতে এসে। সব কিছু পুরো ছাই হয়ে গেছে এবং যত ফার্নিচার রয়েছে এবং একই সঙ্গে যত টিভি ফ্রিজ সব পুড়ে গেছে, শুধুমাত্র এই কোরআনের আয়াতটি অক্ষত অবস্থায় রয়েছে। আমরা একটু ক্লোজ দেখাই, এটি কিন্তু একদম অক্ষত অবস্থায় রয়েছে, খুবই বিস্ময়কর একটি ব্যাপার। যারা দেখছেন আমার সঙ্গে নিউজ হান্টে যারা যুক্ত রয়েছেন এই মুহূর্তে তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা একটি বিস্ময়কর দৃশ্য দেখলাম যেটি আসলে সব কিছু পুরো ছাই হয়ে গেছে, শুধুমাত্র কোরআন শরীফের যে আয়াতটি সেটি কিন্তু এখন অক্ষত অবস্থায় রয়েছে, আর সেটি আমাদেরকে বস্তিবাসীরা দেখানোর চেষ্টা করছেন। বাইরেও যাবো আমরা, একটু ভিতরটা আর একটু দেখানোর চেষ্টা করি। এই আচ্ছা, এই জায়গাটা থেকে আগুন লেগেছিল না সর্বপ্রথম? এখানে কিন্তু আমরা যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি এখন কিন্তু আগুনের তাপ রয়েছে এবং প্রচুর একটা আগুনের ভাব বের হচ্ছে, এখনও নিচে প্রচণ্ড গরম এবং যে মেঝেগুলো রয়েছে সে মেঝেগুলো কিন্তু এখনও গরম অবস্থা রয়েছে। আচ্ছা, এখানে আমরা একটু দেখাচ্ছি যে চালগুলো কিন্তু পুড়ে গেছে, যাদের ঘরে চাল রাখা ছিল আহা এই চালগুলো পুড়ে গেছে। এখানে আপনার ঘর ছিল?
জি আপু, এটা আমার ঘর, যখন আগুন লাগছে তখন শুধু বাচ্চাটা নিয়ে কোলে কইরা পিন্ডনের কোনো কাগজ জীবন নিতে পারি নাই। সামনে যে কয়টা পাইছি ওই কয়টাই কোনো রকম নিয়ে ঝান্ডা নিয়ে চলে গেছি। পিন্ডনের গামছাই জামা ছাড়া আর কিচ্ছু নিতে পারিনি। বাচ্চা আমার শুধু শরীরেই নিয়ে চলে গেছি। বোন, এটা আমার বোন, দোতলায় রুম ছিল, শুধু পিন্ডনের কাপড় চোপড় নিয়ে খালি বাইরেছি, আমরা কিচ্ছু আমরা ঘুম থেকে উঠে দেখি আগুন এখানে লেগে গেছে। এটা আমার রুম, নেওয়ার মতো সাহসটা কুলাইতেছে না যে কি করবো। কোন রকম শুধু বাচ্চাটা নিয়ে জীবনটা নিয়ে বাইরে চলে গেছি। পিন্ডনের এই কাপড় ছাড়া আর কিছু নিতে পারি নাই। এই যে চাউল ডাল তেল কাপড় চোপড় সবকিছু যদি কোনো ব্যবস্থা করে দেয় টিন টুন দিয়ে বা কোনো টিনফল দিয়ে কোনো ব্যবস্থা যদি কেউ করে দেয় এখানে থাকতে হবে, না হলে খালি আকাশের নিচে শুধু শূন্য ঘরটা পাহারা দিতে হবে, আর কিচ্ছু করার উপায় নেই। কারণ কেউ নাই যে কারো বাসায় যায় একটা রাত থাকবো বাচ্চাটাকে নিয়ে। সবারই তো সবকিছু পুড়ে গেছে, কে সাহায্য করবে? এমন কোনো পরিস্থিতি নাই এখানে। এখানে কাউন্সিলর যারা আছে তারা কি করতেছে? তারা ওই যে খাবার দাবার দিতেছে, আর কি করবো সেটা তো গেটের সামনে আসছে। গেটের সামনে যারা গেছে আমরা বাচ্চাটা নিয়ে ভিড়ের মধ্যে যাই, আমি পড়ে যাই, আমার এখানে ব্যথা বুথা পাইছি। আমরা তো আর পাই নাই, আমরা তো সারাদিন ধরে এখানে পড়ে রয়েছি। ভিতরে কেউ আসেনি খাবার নিয়ে? ওখানে খাবার নিতে গেছি, বলছে ওখানে খাবার দেওয়া হবে না, আপনারা বাসায় যান, আপনাদের বাসায় যা খাওয়া দাও। খাবার নিয়ে আসি, তারপরে খোলা আকাশের নিচে বসে আছে, আমাদের তো আর খাবার দেয় নাই। নিজের জীবনটা নিয়ে শুধু বাইরে এসছি, ঘরে তো সব গেছে, ফ্রিজ টিভি সব চলে গেছে, আর তো জীবনের আশা জিনিসের আশা গুলো তার জীবন বাঁচাতে জীবন নিয়ে আসলে নিয়ে আমার কম্পিউটারের মাধ্যমে ছিলিপ করতে বুঝছেন, এই ছিলিপ দিব, চুলো নিয়ে যাবেন না, জিনিসটা তৈরি করতে তো সময় লাগে। আপনার নাম কি? আমার নাম ফজিরন। ফজিরন, আচ্ছা, ফজিরনের মতো আসলে অসংখ্য ফজিরন এখানে আছেন যারা আসলে সর্বস্ব হারিয়েছেন, তাদের যে সঞ্চিত অর্থটা ছিল এবং একই সঙ্গে তাদের যে ঘরে যে জিনিসপত্র ছিল, কাপড় চোপড় ছিল, ঘরের যে বাজার ছিল, এই ফজিরনের মতো সবাই আসলে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। তাদের এই চোখের পানি, এই কান্না, এই অসহায়ত্ব, এটি আসলে আমরা তুলে ধরছি এই কারণে যারা সমাজে বিত্তবান রয়েছেন, যারা উচ্চবিত্ত বিত্তশালী যারা রয়েছেন তারা নিশ্চয়ই এই কান্নাটি শুনবেন, এবং একই সঙ্গে যারা জনপ্রতিনিধিরা রয়েছেন এই এলাকাটিতে এবং একই সঙ্গে অন্য এলাকাতেও যারা রয়েছেন তারা তাদের পাশে এসে দাঁড়াবেন। কারণ এই অসহায় মানুষগুলো আসলে এই রাতের বেলা কোথায় যাবেন, কী খাবেন, তাদের পরনের কাপড় ছাড়া তাদের এই মুহূর্তে আর কোনো সম্বল নেই, এবং তারা যে কোনো কিছু একটু খাবে সেই টাকাটিও তারা উদ্ধার করতে পারেনি। তারা যখন ঘর থেকে বেরিয়ে গেছেন তারা কোনো রকমের জীবনটা নিয়ে শুধু তারা ঘর থেকে বের হতে পেরেছেন, আর বাকিটা সব পুড়ে ছাই হয়ে গেছে। এরকম একটি অবস্থায় আসলে সবার কাছে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা এই অসহায় মানুষগুলো পাশে এসে দাঁড়ান। নিউজ হান সে অনুরোধ জানাচ্ছে, কারণ নিউজ হান শুধু খবর প্রকাশ করে না, প্রচার করে না, আমরা মানুষের কিছু
মানবিক যে দায়িত্বগুলো রয়েছে সেটিও পালন করার চেষ্টা করি। আমরা যে আহ্বানটি জানাচ্ছি নিউজ হান্টের মাধ্যমে সবার কাছে তুলে ধরছি, এই কষ্টের কথাগুলো, দুঃখ দুর্দশাগুলো আমরা তুলে ধরছি, একটি কারণ, আপনারা সবাই এগিয়ে আসুন এসব অসহায় মানুষের পাশে এবং তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। মানুষ মানুষের জন্য, এই কথাটি প্রমাণ করবার জন্য এখনই কিন্তু সর্বোৎকৃষ্ট সময়। মানুষ মানুষের জন্য এবং মানুষের পাশে এসে দাঁড়ানোর এটি সবচেয়ে উত্তম সময়। যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তারাও এই সময়টি কাজে লাগাতে পারেন এবং তাদের কাছে পাশে এসে দাঁড়িয়ে তাদের মাথায় হাত বোলাতে পারেন এবং তাদের কাঁধে সহযোগিতার হাতটি রাখতে পারেন। এবং আমাদের প্রত্যাশা থাকবে আপনারা যেখান থেকে আমাদেরকে দেখছেন, যারা যেখান থেকে বসে, এই অসহায় মানুষগুলোর পাশে আপনারা দাঁড়ান। এবং এই এই মানুষগুলো আসলে শুধুমাত্র একটি রাতের কথা আমরা চিন্তা করছি, হয়তো আজকে রাত আসছে, অসহায় অবস্থা তারা আসলে কোথায় যাবেন, আজকে রাতটা কোথায় থাকবেন সেটি হয়তো আমরা ভাবছি, কিন্তু আগামী দিনগুলো তাদের কীভাবে চলবে, দিনের পর দিন যে আরও সামনে দিনগুলো আসছে তারা সেটিকে কীভাবে অনিশ্চয়তার মধ্যে যেটি রয়েছে তারা কীভাবে সেই দিনগুলো পার করবেন সেটিও কিন্তু বড় একটি প্রশ্ন সম্মুখীন হয়ে গেছে। আশা করছি যারা বৃত্তশালী রয়েছেন এবং জনপ্রতিনিধিরা রয়েছেন, কিন্তু আমরা কিন্তু ইতিমধ্যে জেনে গেছি যে ঢাকা সিটি কর্পোরেশনের, উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম তিনি কিন্তু প্রত্যেক পরিবারকে 5,000 করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সেটি গণমাধ্যম কর্মীদের কাছে তিনি আজকে ঘোষণা দিয়েছেন এবং তাদের হাতে এই টাকাটি বিকালের মধ্যে পৌঁছে যাবে এমন ঘোষণা আমরা গণমাধ্যমে দেখেছি। কিন্তু আমরা এখানে এসে যেটি জানতে পারলাম বাস্তব চিত্র, আসলে কারো হাতে সেই টাকাটি এখনও পৌঁছেনি এবং মেয়র ঘোষিত যে টাকাটি আপনার কি কেউ পেয়েছেন 5,000 টাকা করে? আমরা কেউ পাই নাই, কেউ পাই নাই, নাম নিচ্ছে কিন্তু খাবার দেয় না এখন পর্যন্ত, টাকা পান নাই, মেয়র যেটা কিছুই পায় না, এরা পায় না, পায় না, নাম লিস্ট করছে কিন্তু খাবারই পায় না, টাকা করতে পারবে, টাকা তো পাইনি, সকাল থেকে সবাই না খেয়ে আছে, না আমরা অন্য জায়গা, আমরা যে আগুনে একজন আহতকে পেয়েছি, আচ্ছা আপনি আগুনে পুড়ে গেছেন, আগুন নিভাতে যে আমার হাত পুড়ে গেছে, আগুন নিভাতে গেছিলেন, আর তখন কি অবস্থা ছিল একটু বলেন তো? আগুন ছিল ভয়ানক, আগুন গ্যাসের জিনিসটা বাস্ত বাস্ত হওয়ার পরে, বাস্ত হওয়ার পরে তারপরে আগুনটা বাতাস ছড়াই গেছে। আমরা আগুনে পুড়ে যাওয়া একজন আহত বস্তিবাসী যে ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন এখানে তার সঙ্গে কথা বলছি, আসলে সেই সময়ের ভয়াবহ অভিজ্ঞতার কথা তার কাছে আমি শুনবো। সেই সময় আসলে কি হয়েছিল, কি দেখেছিলেন? সেই সময় একটা বোমার মতন একটা শব্দ হলো, শব্দ হওয়ার পরে একটা আগুনটা উপরের দিকে জাগলো, তারপর একটা বাতাস আসলো, বাতাস হওয়ার পরে দেখেন কি অবস্থা হয়েছে, এই বাতাস হওয়ার পরে পরে আগুন নিভাইতে গেছি, প্লাস্টিক পুরো ছিল, এটি পুরো আধা হাতে আসে লাগছে। আগুন কি দিয়ে নিভাতে গেছিলেন? হাত দিয়ে নিভাইতে গেছিলাম, আমি টিন ধাক্কা দিয়েছি, টিনের লোক প্লাস্টিক ছিল, প্লাস্টিক অনেক লোকই আহত হয়েছে, একজনের মারা যায়নি তো না, কেউ মারা যায় নাই, কেউ মারা যায় না, একজনের একজনের মাথা ফেটে গেছে আর চার সিঁড়ি লাগছে, আরেকজনের হাত পাও কেটে গেছে আরও চার সিঁড়ি লাগছে, আরেকজনের কপাল ফাটছে, আরেকজনের নাক কেটে গেছে, এরকম সবাই আহত হয়েছে কিন্তু কেউ মারা যায় না। আপনার ঘরে কে কে ছিল, সব কি পুড়ে গেছে? না আমার ঘরে, আমার ঘরে খালি সাইড দিয়ে পড়ছে, আমার ঘর বেশি পুরো নেই, এমনি আমার পাশাপাশি যারা ছিল তাদের তারা কিছু নিয়ে বাড়াইতে পারেনি, তারা সব নিঃস্ব হয়ে গেছে। যদি সরকারকে যদি বলে যদি আপনাদের আমাদের পারাবর্ষের জন্য যদি পুনর্বাসনে যদি কিছু ব্যবস্থা দিতে পারেন তাহলে একটু ভালো হবে। তাহলে একটু নাম কি? আমার নাম মোহাম্মদ সজীব। আচ্ছা সজীব যেটি বলছিল সেই সময়ের অভিজ্ঞতা আমরা সজীবের কাছ থেকে শুনছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি দ্রুতভাবে এই বস্তিবাসীর জন্য কিছু একটা করার জন্য, কারণ আমরা সারা রাইতে আমাদের গলামলা ভেঙে গেছে, মানুষের হজাক করার জন্য পাও কাটছে, হাত কাটছে, কপাল কাটছে, আমাদের মা বোনেরা এইভাবে মনে করেন আপনার খোলা আকাশে থাকার কোনো প্রয়োজন নেই, আমরা তো বঙ্গবন্ধুর লোক, তাই না? আমরা জয় বাংলার লোক, আমরা চাই না আমাদের মা বোন এভাবে থাকুক, আমাদের ঘরে ছেলে আছে, মেয়ে আছে, খোলা বস্তির নিরাপত্তাটা কিভাবে হবে যখন যারা যে খোলা, এখানে কোনো নিরাপত্তা নাই বস্তিতে, আগে দারোয়ান ছিল একটাও নাই, এটা উড্র করে নিছে, আগে দারোয়ান ছিল সেটা উড্র করে নিছে, যেভাবে আগুনগুলো ছুটছে আমাদের যুবক ছেলেরা যদি না থাকতো
তাইলে আমাদের কিছু কিছু শিশু বাচ্চা মারা যেত। আচ্ছা, আমরা সবার কাছে আসলে সে ভয়াবহ যে অভিজ্ঞতাটা, যে স্মৃতিটা, আসলে রাতের যে স্মৃতিটা, সেটি তাদের কাছ থেকে শুনছিলাম এবং তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে সেই সময়টা আসলে কি ঘটেছিল এবং এই যে ভয়ঙ্কর আগুনটি কিভাবে লাগলো এবং তারা চেষ্টা করেছেন আগুনটি নিভানোর জন্য। আসলে অনেকেই, বেশিরভাগ সবাই আসলে নিজের জীবনটি নিয়ে বের হতে পেরেছেন, আর কিছু তারা রক্ষা করতে পারেনি, এখন তারা সর্বশান্ত নিঃস্ব হয়ে পড়েছে। এরকম একটি অবস্থায় আসলে এই রাতে যে অরক্ষিত যে বস্তিটি হয়ে গেছে, বস্তিটি কিন্তু এখন মোটামুটি অরক্ষিত, এই জায়গায় নিরাপত্তা ব্যবস্থা সেরকম ভালো না, যারা পরিবার নিয়ে আসেন এবং এসব অবৈধ গ্যাস, অবৈধ কারেন্ট সব বন্ধ করতে হবে, কারণ আমরা একজন গণতন্ত্র রাষ্ট্র, আমরা চাই না এই ধরনের বস্তি। এখানে আগুন লাগে শুধু অবৈধ হয়ে যাও বিদ্যুৎ থেকে, বিদ্যুৎ লাইন থেকে, বিদ্যুৎ গ্যাস এটা অবৈধ। আমাদের গ্রামের লোক তারা তো গ্যাস চালাইতে পারে না, আগে লার্কি ছিল ওইটাই সবথেকে পারফেক্ট ছিল। এখানে আগুনটা লাগছিল এখন একতলা ঘর তোলার জন্য অনুমতি, এখন দুতলা তিনতলা করে তারা এখান থেকে অনুমতিটা পায় কোথার থেকে, এই অনুমতিটা পায় কোথার থেকে দুতলা তিনতলা করার জন্য, ছাপরা ঘর উঠে থাকবে বস্তিবাদী, এটা সরকারে কিছুটা সেফ হবে, দুতলা তিনতলা করলে ওটা তো সেফ হবে না, কারণ একটা টিনের উপরে দোতলা তিনতলা হয়ে যায়। হ্যাঁ, দুতলা তিনতলা হয়ে যায়, কোনো সিঁড়ি ছাড়া, কোনো পিলার ছাড়া, শুধু কাঠের মাধ্যমে। এটা কোন ধরে এগুলা কিছু কিছু প্রবাসীর কিছু কিছু নেতারা কিছু মোটা রঙের এই ধরনের কাজকামগুলো করে। এখানকার স্থানীয় যারা নেতা আছে তারা এই যে অবৈধ কারেন্ট এবং অবৈধ গ্যাস লাইন এবং একই সঙ্গে যে টিনের যে দোতলা তিনতলাগুলো, সেটা আপনারা বলছেন যে তারা এই অবৈধ লাইন, গ্যাস লাইন এবং অবৈধ বিদ্যুৎ লাইন এবং একই সঙ্গে যে টিনের উপরে যে দোতলা তিনতলা করা হয় সব কিছুকেই এই এলাকাবাসীরা তারা অবৈধ বলছেন। আমরাও কোনো সরকারি দলীয় লোক, আমি যুবলীগ করি, আমি চাই না এই ধরনের একটা দুর্ঘটনা ঘটুক। আর যে বহু বহু জিনিস আমি দেখছি, আমার গলাটা দেখেন, কথাটা বোঝেন নাই, আমাদের লোক একটা কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয়, এটা স্বাধীন বাংলাদেশের লোক, কিছু কিছু ধরনের লোক তারা এই ধরনের ব্যবস্থা নিতে পারে না। আমরা রাত্রে 3টা বাজে ফোন দিয়েছি ফায়ার সার্ভিস, গাড়ি আসে 5টা বাজে, গাড়ি আসবে এদিক দিয়ে, এদিক কেন আসে ওদিকে যায় কেন, চিনে না, ঠিকানা জানতো না। আমি বলছি 7তলা বস্তি, আপনি যেটা বলছেন যে ফায়ার সার্ভিসের গাড়ি দেখতে আসলো, আপনি 3টায় ফোন দিয়েছেন 5টায় গাড়ি এসেছে, আবার পানি নাই, পানি ছিল না, পানিও ছিল না, এই কারণে ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে। আরে লাস্ট আমরা পুষ্কিনি দেখাই দিছি, শেষ সময় পুষ্কিনি পাশে, পুষ্কিনি থেকে ওখান থেকে পুকুর থেকে পানি নাও। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ফজলুল ইসলাম, আমি যুবলীগ করি। ফজলুল ইসলাম, বন্ধু বন্ধু থাকি আমি, ধন্যবাদ মফিজুল আপনাকে। আসলে মফিজুল ইসলাম যেটি বলছিলেন, আসলে যে এই জায়গাটিতে, এই বস্তিতে যে অবৈধ গ্যাস লাইন এবং কারেন্ট লাইন রয়েছে এবং একই সঙ্গে যে টিনের যে দোতলা তিনতলা বাড়িগুলো, এগুলো আসলে খুবই ঝুঁকিপূর্ণ এবং এই অবৈধ লাইনগুলো বন্ধ করতে হবে। যারা স্থানীয় নেতা কিংবা যারা অবৈধভাবে এই লাইনগুলো দেন এবং অবৈধ টাকার বিনিময়ে যে লাইনগুলো দেন সেটি আসলে বন্ধ করতে হবে, তারা সেই দাবিটি জানাচ্ছেন, এলাকাবাসী সেটি বলছেন এবং একই সঙ্গে তারা এই দাবিটিও করছেন, অভিযোগটি করেছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঠিক টাইম মতো আসেননি, তারা 3টায় ফোন করেছিলেন, একই সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা 5টায় এসেছিল এবং এই দেরিতে আসার কারণে ক্ষতিটা আরও বেশি হয়েছে, যেটি আমরা সকালে লাইভেও আমরা দেখিয়েছি নিউজ হান্টের পক্ষ থেকে। আচ্ছা, আমরা কি ওদিক থেকে আচ্ছা, আমরা একটু আস্তে আস্তে ভিতর থেকে, আমরা একটু এটাকে একটু প্যান দেখাতে পারি, একটা প্যান দেখাই আমরা একটু বাইরে যাই, এই জায়গাটা ধ্বংসস্তূপ একটু আমি দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, এদিকে রাস্তা আছে, এদিকে তো ঢুকছে, এই জায়গাটা পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এই বস্তিবাসীগুলো আসলে জানেন না রাতে তারা কোথায় থাকবেন, কি করবেন, এখন যদি বৃষ্টি নামে আসলে তারা কি অনিশ্চয়তার মধ্যে পড়েছে। বসবাসের একেবারে অনুপযোগী। আচ্ছা, আমরা একটু পুরো জায়গাটি আপনাদেরকে দেখালাম দর্শক,
একদম পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, একদমই পুড়ে ছাই হয়ে গেছে বসতি, ঘরের সমস্ত জিনিসপত্র, সর্বস্ব যা ছিল সব পুড়ে সর্বস্ব হারানো এই মানুষগুলো, অসহায় মুখগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারা আসলে কোথায় যাবে, কি করবে আগামী দিনগুলো, আগামী দিনগুলো আসলে কিভাবে কাটবে তাদের, তারা নিজেরও জানে না। আমরা একটু সামনের দিকে যাই, আমরা একটু দেখানোর চেষ্টা করবো সামনের দিকগুলোতে গিয়ে। তবে তারা আশঙ্কা করছেন যে যারা এই মুহূর্তে যদি বৃষ্টি নামে আসলে তারা কোথায় যাবেন, কি করবেন, কি ভয়াবহ অবস্থা এই জায়গাটির। আমরা খুব কাছাকাছি এসে এই মানুষগুলো দুঃখ দুর্দশাগুলো ভাগ করে নিলাম নিউজ হান্টের দর্শকদের সঙ্গে, এবং একই সঙ্গে আহ্বান জানাচ্ছি যারা বৃত্তবান রয়েছেন, এই অসহায় মানুষগুলো বসে আছেন, আমরা একটু দেখাই যে যারা অসহায় মানুষগুলো বসে আছেন তারা জানেন না এই রাতটি কীভাবে যাবে, আগামী দিনগুলো তাদের কীভাবে কাটবে, কোথা থেকে খাবার আসবে, মাথা গোঁজার ঠাইটাই বা কীভাবে হবে, এবং একই সঙ্গে রাত্রিতে যদি এখন বৃষ্টি নামে তারা আসলে কোথায় যাবেন, কোথায় ঘুমাবেন, সেই জায়গাটুকু নেই, বসার জায়গাটুকু পর্যন্ত নেই, কিছুই নেই। আসলে সর্বস্ব হারানো এই মানুষগুলো, মাথায় আকাশ ভেঙে পড়েছে, এবং এই মানুষগুলোর পাশে এই মুহূর্তে সমাজের বৃত্তশালী যারা রয়েছেন, জনপ্রতিনিধিরা যারা রয়েছেন, তাদের এই মুহূর্তে এগিয়ে আসা উচিত এই মানুষগুলোর পাশে দাঁড়ানো, এই মুহূর্তে সবারই উচিত এই মানুষগুলোর পাশে এসে দাঁড়ানো। আচ্ছা, এই জায়গাটি একটু পুরোটাই পুড়ে গেছে, আসলে পুরো কাপড় চুপড়গুলো পড়ে গেছে, একদম সব কিছু পড়ে গেছে। যাদের ব্যবসা ট্যাবসা ছিল ছোটোখাটো, পাপোশের কেউ ব্যবসা করতো, কাপড়ে ছিল ছোটোখাটো, সেগুলো পুরো ছাই হয়ে গেছে। যখন তিনটের সময় রাইতে কইলে আগুন আগুন দৌড়ে বোলা মাইয়া নাতি এই বউ মাইয়া লইয়া বাইরে বাইরে এলাম। হ্যাঁ বরাবর আওয়াদেশি মালের লোক গিয়ে কয় না যাইও না যাইও না দেহি এই না এবার সারা আইনে যান দা এবারছে সারাদিন না খাওয়া পানি খেয়ে পানি খেয়ে এই পর্যন্ত রয়েছে। খাবার টাবার পানি খাবার পাইছি, এই খিচুড়ি দিল ওই বউ রোজা খুলছে, রোজা খুললে আমি খাইছি। আমার রাতে কী করবেন, রাতে কী খাবেন, কোথায় ঘুমাবেন? হ্যাঁ এখন এই হারা রাত বই থাকলে কোথায় ঘুমাবো, কোথায় জানো মানে ফিরাই করতে পারবো। এখন যদি ওনারা যদি আমাদেরকে কোনো হেল্প না করে তাহলে তো আমাদেরকে রাস্তায় পড়ে থাকতে হবে, এর ছাড়া কোনো উপায় নাই। একটা কিচ্ছু মানে একটা সুতা বলেন, যদি একটা সুতা বের করতে পারতাম, একটা সুতো বের করতে পারি সারাদিন এই এক শাড়িতে এক কাপড়ে নামাজও পড়তে পারি না, গোসলও করতে পারি না। মুন্ডাই দা, আরে এই আমার বাসা, এই বাড়াতে এই বাড়াতে আমার নাতি নানার বাসাইতে গিয়ে আমি সব করছি। তুমি আমার লোম না, একটা ডেগো বাজে কালকের আগের দিন 50 কেজি চ্যালেঞ্জ সব করে গেছে, একটা পাগল দিল আমি মরছি। জিনিস করছি মানে ফেরত করে চলি, আমার কেউ নেই, বাবা মা কেউ নেই, মারা গেছে আমার স্বামী, সেও মারা গেছে, কেউ নাই, আমার শ্বশুর শাড়ি কেউ মারা গেছে, মানে দুই ফ্যামিলি সব মারা গেছে। কি করে আমি এই যে খরচ করি, খরচ করে চলি, মরার ভয়তে কোনো মাংসা মানাই আমার কিচ্ছু নাই, সব নিয়ে গেছে, কি করবেন আপনারা এখন? এই বস্তুতে এর আগে আমি রাস্তায় থাকতে হবে, আমাদের যা ছিল সব আগুনে কিনে নিয়ে গেল, এখন আমাদের এই যে কি করে চলবো, আপনারা যদি একটু সাহায্য করে তাহলে আমরা চলতে পারি। এই যে কেউ পর্যন্ত আপনারা খাবার ছাড়া কোনো সহায়তা পাননি, কেউ খাবার পাইছে, কেউ খাবার পায়নি, যেরকম উনি পাইছে আমরা পাইনি, এখন খাবার পাইনি, আবার আমরা পাইছি ওনারা পাইনি, আপনারা খুব কেউ খাবার কেউ পাইছে কেউ পায়নি, মানে একজন কিছু দেয় না, দুইজনের খাবার একজনে নিয়ে গেছে, আমার একটা বাচ্চা ছোট
আর বাচ্চাটা নিয়ে কোন মতাম দোতলা থেকে নেই নিচে নেমে আইছি আমার কম বাচ্চারা কে সুতা পর্যন্ত নিয়ে আসতে পারে তুই চাই চাই করে না আমাদের এখন বারবারে বলতেছে দাদু দোতলা লাগছে কিছু তো আমার ছেলের দাদু আমার খুদ পাইছে আমাকে কিছু খেতে দাও কিন্তু দেব কোথা থেকে খাবার থাকতে হবে না না সকাল থেকে কোন এই অবস্থা একটা গায়ে একটা কাপড় পর্যন্ত নাই বাচ্চা গায়ে কাপড়টা পর্যন্ত শুধু প্যান্টটা পরে আছে আমার এই এত বাচ্চারা এখন সকাল থেকে এই পর্যন্ত না খাওয়া ওনাদের তো দরকার আছে বাচ্চাদের হাতে একটা দেওয়া ওনারা বাচ্চাদের না দিয়ে যারা মনে করেন যারা একবার পাইছে তাদের আবার দিচ্ছে যারা পাই নাই কজন খাইছেন আচ্ছা এই যে এক বাটি খিচুড়ি দেওয়া হয়েছে একটু দেখাই এটি এটি কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে না কমিশনের নাম কি নাসির আচ্ছা এখানকার যে কত নম্বর ওয়ার্ড এটা বিশ নম্বর বিশ নম্বর ওয়ার্ড কমিশনার নাসির তার পক্ষ থেকে এই খিচুড়িটি দেওয়া হয়েছে এবং প্রচুর মানুষ আসলে এক বাটি খিচুড়ি আসলে তাদের জন্য একেবারে অপ্রতুল 4,500 মানুষের জন্য আমরা একটু সামনের দিকে যাই আচ্ছা ওখানে কিসের ধোয়া ওই জায়গাটাতে আচ্ছা আমরা একটু বাইরে যাই আসলে সবার হাহাকার এই জায়গাটিতে সব হারানো মানুষের হাহাকার এবং এই হাহাকার এই দুঃখ গাথার কোনো সান্ত্বনা নেই কোনো ভাষা নেই আমাদের আসলে সান্ত্বনা দেবার এই ছোট ছোট শিশুগুলো এবং একই সঙ্গে এই বস্তির যতগুলো ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছে তারা কিন্তু শুধুমাত্র সব হারিয়ে নিঃস্ব হয়ে যাননি তারা এখন এই মুহূর্তে যে কষ্টটি ভোগ করছেন সেটি খাবারের কষ্ট এবং এখানকার স্থানীয় কমিশনের মাধ্যমে 20 নম্বর ওয়ার্ড কমিশনের মাধ্যমে যে খাবারটি দেওয়া হয়েছে সেটি আসলে খুবই অপ্রতুল এত মানুষের জন্য আসলে 3-4 হাজার মানুষের জন্য এই খাবারটি একেবারে অপ্রতুল আসলে সবারই এই মুহূর্তে এগিয়ে আসা দরকার স্থানীয় কমিশনার হয়তো তার সামর্থ্য অনুযায়ী যে সহায়তাটা করেছেন কিন্তু এই জায়গাটিতে আসলে বড় ধরনের সহযোগিতা এই মুহূর্তে প্রয়োজন এত মানুষের হাহাকার এত মানুষের কান্না আসলে এই সামান্য কয়েক বাটি খিচুড়ি একেবারে অপ্রতুল আচ্ছা এই জায়গাটা আমরা যেটা দেখতে পাচ্ছি এই জায়গাটা একটা অস্থায়ী ক্যাম্প করা হচ্ছে আচ্ছা এখানে কি থাকার জন্য ক্যাম্প করতেছে ক্যাম্প আমাকে মনে করেন অনেক সুবিধা করতেছে মনে করেন অনেক সহযোগিতা করতে সবাই মনে করেন ভিতরে এক চিত্র বাইরে এক চিত্র কেন ভিতরে ওরা বলছে কিছু পান নাই থাকার জায়গা নাই ম্যাডাম মনে করেন বাইরের লোক অনেক আবার ভিতরের লোকও অনেক মনে করেন আওনা গাড়ি আসতেছে ভিতরে ঘর পুড়ে গেছে তারা তো কিছু পায় নাই যারা পায় নাই কেন জানেন এখানে অনেক মানুষ অনেক গাড়িটা যেন এই যে আসে পড়ে না অন সবাই যা দাঁড়া অন আমার পুরে নাই আমিও আপনার পুড়ছে না আপনিও মনে করেন হেরাই পায়ে গেছে আর জায়গা তো পুড়ছে আর কিছু পাইতেছে না এই হচ্ছে মিংচ মেচা আর তারা যদি আসতেছে তারা যদি মনে করেন খাবারটা নিয়ে ভিতরে ডাইরেক্ট ঢুকে যা যদি বলবো মায়ের দিয়ে বলবো যে আপনার এইখানে বসে থাকেন যার যার রুমে আমরা ওই জায়গায় দিয়ে যাবো যে কোনো একটা আপনার প্রেরণ দেন তাহলে ওই জায়গায় আমরা পাইবো অন মনে করেন এখান থেকে দেওয়া শুরু করা আর মনে করেন হাতে হাতে লয়ে যায় কেউ পায় না বুঝছেন জিনিসটা এই হচ্ছে সমস্যা এবং এতগুলো মানুষ এখানে প্রায় 4,000 মানুষ এই ক্যাম্পে কি সম্ভব আরো সামনে করবে আচ্ছা যেটি বলা হচ্ছে যে ওয়ার্ড কাউন্সিলর পক্ষ থেকে এই জায়গাটি পানির ব্যবস্থা করা হয়েছে ওয়াসা থেকে পানি নিয়ে আসা হয়েছে এবং ওয়াসার গাড়িটা একটু দেখায় এবং একই সঙ্গে ওই জায়গাটিতে পয় নিষ্কাশনের যে ব্যবস্থাটি সেখানে স্যানিটারি ল্যাট্রিন স্থাপন করা হয়েছে এটিও কমিশনারের মাধ্যমে করা হয়েছে এবং তারা যেটি বলছে যে সিটি উত্তর সিটি কর্পোরেশন মেয়র ঘোষিত যে অর্থটি সেটি নগদ অর্থ সহায়তা যেটি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি 5,000 টাকা করে সেটি কিন্তু তারা এখন পর্যন্ত কেউ পায় নাই আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা
করেন বলবেন যারাই আপনাদের প্রাণ দেয় খাবার জন্য যে কোন একটা মানুষ দেয় অনুদান দেয় যেন যাদের পড়ছে তারা ওখানে বসে থাকে তারা ওখানতেই পাবে শুধু আমি একা না সবাই পাবে আরে মনে করেন এখান থেকে আতে আতে দিবে কেউ পায় না যাদের না পড়ছে বাহিরের ওই বস্তির হেরা পেয়ে গেছে এটা জানেন আপনি কি ঘর পড়ছে আমার ঘর পুরো নাই সত্য কথা যেটা আমার পুরো নাই তারপর আমি মনে করেন আমি সামনে আছি আমি সামনে সত্য যেটা এটা বলতেছি আমি দেখতাছি আমার বলার কিছু নাই মানে আমি বলে আমি আপনাকে শত্রু মু তাহলে আপনি আমার ধরে মাইরা লেবেন আমি তো শত্রু দিতে পারবো না আপনার এটা হচ্ছে বাস্তব কথা মানে আপনারা যারা যারাই দিবেন খাবার ভিতরে যে কোনো একটা জিনিস দিবেন ভিতরে দিয়ে দিবেন এখানে কোনো বাইরে এই রুডের মতো কোনো কিছু দিবেন না সেটি আসলে একটু ব্যবস্থাপনার অভাব আমরা দেখতে পাচ্ছি কারণ আমরা ভিতরে এক ধরনের চিত্র দেখছি এবং একই সঙ্গে বাইরে আরেক চিত্র দেখছি এবং বাইরে এই জায়গাটা একটি অস্থায়ী তাঁবু নির্মাণ করা হচ্ছে বৃষ্টি কিন্তু আসছে ধীরে ধীরে কিছুক্ষণ পরে হয়তো বা তুমুল বৃষ্টি নামতে পারে এবং এই বস্তিবাসীগুলো যারা খোলা আকাশের নিচে রয়েছেন তারা এই রাত্রিটা হয়তো বৃষ্টির মধ্যে তাদেরকে কাটাতে হবে এবং এই তাদের যে একেবারে নিঃস্ব ঘরগুলো সেটি তারা পাহারা দিচ্ছেন এবং ইটগুলো তাদেরকে পাহারা দিতে হচ্ছে এবং তারা বলছেন যতটুকু আছে সেটিও চুরি হয়ে যাচ্ছে এখানে নিরাপত্তার অভাব তারা বলছেন এই অভিযুক্ত তারা করেছেন একই সঙ্গে এই তাঁবুটি যেটা নির্মাণ করা হচ্ছে এটি আসলে কতটুকু এতগুলো মানুষজন থাকার মতো সংকুলন হবে কিনা এটি অপ্রতুল এটিও আমরা দেখতে পাচ্ছি তবে সেটি বলছেন যে বৃষ্টি আসলে কতগুলো মানুষ এই জায়গাটা সংকুলন হবে পানিও উঠবে রাস্তাতে তারা বলছেন যে এই জায়গাটাতে পানিও ওঠে আসলে এই জায়গাটি তাদের জন্য কতটুকু নিরাপদ হবে তবুও একটি ব্যবস্থাপনা হচ্ছে সেটি যাতে অব্যবস্থাপনায় পরিণত না হয় সে প্রত্যাশা আমাদের থাকবে যারা ঘরহারা মানুষগুলো রয়েছেন তারা যেন এখানে আশ্রয় পান ঝড় বৃষ্টিতে এবং ঝড় বৃষ্টিতে যেন তারা এখানে এই জায়গাটিতে অন্তত মাথা গুজার ঠাইটি পান সেটি আমরা প্রত্যাশা করছি এখানে অনেক বস্তিবাসী এসে এখানে ভিড় জমিয়েছেন এবং যারা এখানে আশ্রয় নিতে চাচ্ছেন তারা অলরেডি সেখানে অবস্থান নিয়েছেন ওই জায়গাটিতে স্যানিটারি ল্যাকট্রিনের ব্যবস্থা করা হয়েছে পানির ব্যবস্থা করা হয়েছে এবং একই সঙ্গে এই জায়গাটি একটি অস্থায়ী তাঁবু টাঙানো হচ্ছে সেটি যাতে সবাই এই সুবিধাটা পায় এবং যারা একেবারে রিয়েল ক্ষতিগ্রস্ত যারা তারা যেন এই জায়গাটিতে মাথা গোচার ঠাইটি পায় এবং একই সঙ্গে তাদের খাবারের ব্যবস্থা করাটা এই মুহূর্তে খুবই জরুরি রাতের বেলা যারা অর্ধাহারে অনাহারে রয়েছেন এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের নাম ধরে ধরে লিস্টেড করে আসলে এই সব মানুষকে একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে যারা ওয়ার্ড কমিশনার কাউন্সিলর রয়েছেন তারা নিশ্চয়ই বিষয়টি নজর রাখবেন এবং তারা সুষ্ঠুভাবে যাতে যারা যারা একেবারে সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত তাদের হাত পর্যন্ত যেন খাদ্য সামগ্রী এবং অর্থ সহায়তাটা পৌঁছে এবং মেয়র ঘোষিত যে অর্থটি রয়েছে সেটিও যেন পৌঁছায় এই জায়গাটিতে অনেকেই আসলে অনেকেই ইতিমধ্যে আশ্রয় নিয়ে ফেলেছেন অনেক বস্তিবাসীকে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটিতে অনেকেই যারা যতটুকু বাঁচাতে পেরেছেন চৌকি টুকি নিয়ে তারা এই জায়গাটা হাজির হয়ে গেছেন আচ্ছা এই জায়গাটিতে আসলে সব হারানো মানুষের হাহাকার এবং একই সঙ্গে তাদের দুঃখ গাথা আমরা ভাগ করে নিলাম নিউজ হান্টের দর্শকদের সঙ্গে একই সঙ্গে আহ্বান জানাবো যারা সমাজে বৃত্তশালী রয়েছেন উচ্চবিত্ত রয়েছেন যারা ক্ষমতাশালী যারা রয়েছেন সমাজের জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা এই মুহূর্তে এইসব অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবেন তাদের এই মুহূর্তে প্রয়োজন খাদ্য সহায়তা অনেক শিশুকে আমরা দেখলাম অনেক মানে পরিবার পরিজন নিয়ে তারা অর্ধাহার এবং অনাহারে রয়েছেন অনেক পরিবার তাদের মুহূর্তে এই মুহূর্তে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হোক এটি আমরা দাবি জানাচ্ছি একই সঙ্গে মেয়র ঘোষিত যে অর্থটি সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম তিনি বলেছেন যে 5,000 করে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে এসব ক্ষতিগ্রস্ত পরিবারকে সেই অর্থটিও তাদের হাতে সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়া হোক সেই দাবি জানাচ্ছি একই সঙ্গে যারা একেবারে সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত তাদের হাতেই এই সহায়তাটাকে পৌঁছাক এবং একই সঙ্গে এটি সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে যারা স্থানীয় কমিশনার রয়েছেন ওয়ার্ড কমিশনার রয়েছেন তারা সে ব্যবস্থাপনাটি করবেন সে প্রত্যাশা করছি যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে এতক্ষণ থাকবার জন্য এবং একই সঙ্গে আমরা যে এই বস্তির চিত্রটি দেখালাম পুড়ে যাওয়া মানুষের সর্বস্ব হারানো মানুষের হাহাকার দেখালাম সেটি নিশ্চয়ই আপনাদের স্পর্শ করেছে এবং যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি একই সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একই সঙ্গে সাবধানে থাকবেন সবার জন্য শুভকামনা রইল একই সঙ্গে সবার জন্য শুভরাত্রি।